যান, কোনো সমস্যা নাই। এতে থাক আর তুই ফ্যান লাইট সব বন্ধ কর। খালা মা ফ্যান বন্ধ করে দিলে থাকবো কেমনে, যে গরম পড়ছে। তো কি হয়েছে, কারেন্টের বিল তুই দেখ, হ্যাঁ তুই জানোস কত বিল আসছে। হ্যাঁ ফ্যান বন্ধ কর, সব রুমের ফ্যান বন্ধ করে রাখবি। আমি থাকতে পারবো না খালাম মা, একটা ফ্যান সারি। আচ্ছা আচ্ছা তুইও বাইরে, তাইলে তুইও বাইরে, নাহলে তুই থাকলে তুই ফ্যান লাইট সব চালায় রাখবি, আমার 12টা বাজাবি নে বাইরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না আপনার পাশে তাইলে। নে যা তুই এবার তোর পাশে যা, যা ইচ্ছা মতো ফ্যান লাইট চালায় বয়া থাকে, যা। মাথার উপরে ফ্যানটা ছেড়া দিছাম, কি যে গরম পড়ছে আর বাঁচতাছি না। ফুপি প্লিজ, এসি ফ্যান এগুলো একসাথে চালানো যাবে না, যে কোনো একটা কি ফুপি, যথেষ্ট আলো আছে, আর দিনের বেলা কেউ লাইট জ্বালায় নাকি ঘরে? তুই ছাড়বি না, ঘরে ও অফিসে আমাদের যেখানে প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত লাইট না জ্বালাই, আমাদের বাসা ও অফিসে আমরা প্রয়োজন ছাড়া যেন এসি ব্যবহার না করি। দিনের বেলা আমরা যদি এসি ব্যবহারও করি সেই ক্ষেত্রে আমরা যেন অবশ্যই তাপমাত্রা 24 ডিগ্রিতে রাখি, আর 26 বা 27 ডিগ্রিতে রাখলে আরও ভালো হয়। বিনা প্রয়োজনে কোনো রুমে বা কোনো কনফারেন্স রুমে আমরা যেন লাইট ফ্যান এসি এসব না চালিয়ে রাখি, আর রুম থেকে বের হওয়ার পর আমরা যেন অবশ্যই চেক করি যে আমরা লাইট ফ্যানের সুইচ ঠিক মতন বন্ধ করছি কি না। কি ফুপি, তোমাকে বুঝাইতে পারলাম? আমি গরম হয়ে গেছি। ফুপি দাও এটা।